প্রতি বছর বর্ষা মৌসুম এলে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরি নদী ও কহুয়া নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় বহু গ্রাম, ভেঙে যায় রাস্তাঘাট, বাড়িঘর, ক্ষতিগ্রস্ত হয় ফসলি জমি। এলাকাবাসীর অভিযোগ, টেকসই বাঁধ নির্মাণ না করায় প্রতি বছর বন্যার কবলে পড়তে হচ্ছে তাদের। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে, বরাদ্দ না পাওয়ায় টেকসই বাঁধ নির্মাণ করতে পারছে না তারা। ফেনীর সংবাদদাতা রাজননাথের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফেনীবাসীর জন্য নিয়মিত দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে মুহুরি নদী ও কুহুয়া নদীর ঢল। প্রতি বছরই বর্ষার মৌসুমে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফুলগাজী ও পশুরাম উপজেলার এই দুই নদীর বাঁধ ভেঙে যায়। এবছরও ব্যতিক্রম হয়নি তার। নতুন নতুন জায়গা যেমন ভেঙেছে, তেমনি পূর্বের ভাঙা স্থান মেরামত না করায় সেই সব জায়গা দিয়েও পানি ঢুকছে লোকালয়ে, প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে রাস্তাঘাট, মাছের ঘের ও বীজতলা ভেসে গেছে। ভিটামাটি ভেসে যাওয়ার ভয়ে আতঙ্কের সময় কাটছে শত শত পরিবারের। এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর হাজারো মানুষ বন্যার কবলে পড়লেও এই দুই নদীর পাড়ে টেকসই বাঁধ নির্মাণ হচ্ছে না। বড়ি নদীর আপনার বেড়ি বাঁধ না দেওয়া পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। চার মাস পর বাদ বৃষ্টি হলে দিকে সব ডুবে যায়। পানি উন্নয়ন বোর্ড এগুলো একটু তদারকি করতে চাইলে অবশ্যই বন্যা হতো না, ভাঙন হতো না এবং এলাকার মানুষের। এমন পরিস্থিতিতে হতাশার কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। ভারত থেকে যে পানিগুলো উজান থেকে নেমে আসে সেই পানিগুলি ধারণ ক্ষমতা এই নদীর মধ্যে নেই। এখানে প্রতি বছর নদী ভাঙ্গন হয়, ভাঙ্গন পরবর্তী সময় নদীগুলি বাঁধ আবার মেরামত করা হয়, কিন্তু এই মেরামতে আমাদের কোনো উপকারে আসে না। এদিকে জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জানালেন, প্রয়োজনীয় বরাদ্দের অভাবে বাঁধ সংস্কার করা যাচ্ছে না। বাঁধ সংস্কার ও অবকাঠামো উন্নয়নের জন্য একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, সেই বরাদ্দ পেলে কাজ শুরু হবে বলেও জানান তিনি। এই প্রকল্পটি গিয়েছে, এটা যেহেতু 50 কোটি টাকার ঊর্ধ্বে, এটা ফিজিবিলিটি স্টাডি প্রয়োজন। এখন ফিজিবিলিটি স্টাডির প্রকল্পের প্রশাসনিক অনুমোদন পাওয়া গিয়েছে, টাকাও বরাদ্দ হয়ে গিয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।